আত্মীয়ের বাড়িতে গিয়ে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার ধানতলা থানার শঙ্করপুর গ্রামে জানা যায় নবম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা শঙ্করপুরে চরক মেলা উপলক্ষে তার পিস্তত দিদির বাড়িতে যায় বৃহস্পতিবার রাতে বাসুদেব সন্ন্যাসীর নামে তার জামাইবাবুর বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নাবালিকার পরিবারের অভিযোগ নাবালিকাকে যৌন নির্যাতন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনা হয়েছে ওকে মেরে মদ খাইয়ে এটা শোনা কথা যে মদ খাইয়ে ওকে ধর্ষণ করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর বাইরে দিয়ে তালা দেওয়া হয়েছে ও কবে বাড়ি থেকে ও গিয়েছিল সোমবারে সোমবার কখন সোমবার সন্ধে ছটার দিকে আর আপনারা জানতে পারলেন কবে বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার ঘটনা কবে ঘটনাটা বিশ্বারে রাত্রে হয়েছে এটা যে বাড়ি গলায় দড়ি নিয়েছে সেই বাড়ির সবাই জড়িত আছে আমাদের মেয়ে এইখান থেকে ভালোভাবে গেছে ওইখানে গেছে ওইখানে গিয়ে কেন গলায় দড়ি নেবে হয়তো ওদের কোনো কিছু করেছে তার জন্য ওইখানে বাধ্য হয়ে ওকে সব কিছু করে তারপর ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই দিনকে মেলা হচ্ছিল দেখে জামেবু নিয়ে এসেছিলো দুদিন আগে আচ্ছা। নাম ও নাম বাসুদেব হলো সন্ন্যাসী। আমরা सीबीआई তদন্ত চাচ্ছি আর এটার লেজ্য বিচার চাচ্ছি। যাতে সঠিক বিচার হয় আমরা জানতে পারি যে কে এই দুষ্কর্মের ঘটনাটা ঘটিয়েছে। পোশমటం হয়েছে? কিন্তু এটা আমরা মানছি না। তার জন্য? তার আমরা ফিরে আবার পোশমటం করতে চাইছে। তার কিছু ওরা সিস্টেম থাকে শেষর যদি একটা কোনো একটা বড়ি তোদের সুইসাইড হয় সুইসাইড করতে গেলে যেহেতু গলায় দড়ি নিয়ে থাকে তার গলায় হয়তো জিপটা প্রথমত আমরা যেটা জানি যে জিপটা বেরোবে চোখটা লাল হয়ে থাকবে পাটা টান টান হয়ে থাকবে কিংবা শিরাগুলো শক্ত হবে এমন কোনো সিনটম ওই মেয়ের মধ্যে ছিল না যখন এখানে নাম অনেকটা সময় ছিলাম যে ওখানে আমরা যখন পোস্টমার্টাম হয় আমাদের থেকে পুলিশ বেশি ছিল আমাদের ওখানে কোনো কথা বলতে দেওয়া হয়নি আমাদের থেকে পুলিশ ওখানে বেশি ছিল এবার কোন থানার ছিল না ছিল সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের থেকে পুলিশ অনেকটাই ওখানে বেশি ছিল আমাদের কোনো কথা ওখানে গ্রাহ্য হয়নি এবার আমরা এটা জানতে চাচ্ছি যে এটা সঠিক কীভাবে মারা গেছে সেই সঠিক সিদ্ধান্তটা আমরা জানতে চাচ্ছি যে মেয়েটা কীভাবে মারা গেল। সিবিআই তদন্ত হোক সিআইডি হোক যেভাবে হোক এটা উদ্ধার করে দেওয়া হোক আপনাদের ওনাদের সুইসাইড এবার সুইসাইডটা কী সুইসাইড সেটাও দেয় না সুইসাইড এটাই দিয়েছে শুধু গলায় দড়ি দিয়ে এবার ওখানে যে গলায় দড়ি দিয়েছে সেটাও ওই সুইসাইড ওখানে লিসপোর্টে সেটা নেই সুইসাইড করেছেন কীভাবে সুইসাইড করেছে সেটা লেখা নেই আমাদের ধারণা একে হয়তো শারীরিক নির্যাতন করে একে মেরে দেওয়া হয়েছে এখনও কোনো রিপোর্ট আসেনি যে মেয়েটা হ্যাঙ্গিং ছিল কিংবা ঝুলন্ত অবস্থায় ছিল এই তো আমরা কখনোই পাইনি যে মেয়েটা ঝুলন্ত ছিল কী হয়েছিল আমি তো বলতে পারবো না এটা মোটামুটি তদন্ত করলেই পাওয়া যাবে কী দিয়ে কী হয়েছে আমরা সঠিক এখনও কানে শুনতে পাইনি দিতে কী হয়েছে তদন্ত করলেই সিবিআই তদন্ত করলেই সব কিছু জানা যাবে সেই চাই আমি আমার মেয়ে আমার মেয়ে লোকের বাড়ি যে বলল কোন জন্যে সেই বিচারটা আমি চাই আপনার কি মনে হচ্ছে কীভাবে আমার মনে হচ্ছে ওরা মেয়েরে ফেলেছে আমার কাছে আমার নিজের মেয়ে ঘরে যদি তালা মেরে রাখে এতে তো বেশি দূর না আমার একটু ফোন করতে পারে আমারে ফোনই করেনি যখন হসপিটালেও নিয়ে গেছে তখনও ফোন করিনি হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে এসে যাওয়ার সময় আমার কাছে ফোন করিনি আমার কাছে তো একটু ফোন করার দরকার ছিল যে দাদা তোর মেয়েটা এরকম করছে তুই এসে নিয়ে যা সেটাও করিনি সেটাও করিনি ওরা ওরা যা বোঝে তাই করে মেয়েটা যে মারা গেছে ওই বাড়ি বসে মারা গেছে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে বা মাগনি জামার দ্বারা ফোন করি বলে কি যে এখন ভালো আছে হসপিটালে নিয়ে যাচ্ছি অর্ধেক রাস্তায় বলছে দুধ খাওয়াচ্ছি আমি দুধ খাওয়ানোর পরে একটু ভালো হয়েছে তার পরে ফোন করি ফোনই তোলে না তারপরে খবর শুনি যে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে খালি ড্রাইভার আর আমার মেয়ে ছিল তখন মৃত অবস্থায় নিয়ে গেছে গতকাল তো পোস্টমার্টম হয়েছিল আবার কেন পোস্টমার্টমে পাঠালেন পোস্টমার্টাম ওটা ওটা ঠিক হয়নি আমাদের কোনো ই দিইনি তার জন্য দ্বিতীয়বার হ্যাঁ এই যে এই যে কি মারা গেল কি করে মারা গেলো শতদান তো চাই আমার মেয়ে এমনি খারাপ না মেয়ে ভালো আমাদের সাথে একসাথে ফুল টুল আনে আমাদের ফুলের কাজstas করে ঠিক আছে খুবই ভালো মেয়ের এমনি বাজে কোনো স্বভাব চরিত্র খারাপ না বাচ্চা মেয়ে তো দুধের মেয়ে ঠিক আছে এরকম ভাবে আমরা ধারণাই করতে পারি না কি শুনলাম বাইরেতে মারা গেছে হয়েছে এটাই শুনলাম এটা মনে করছি যে যাদের বাড়ি নিয়ে গেছে তাদেরকে তো তারাই তো দোষী সেটাই তো বোঝা যাচ্ছে এদের মেয়ে এবারে তো জানানো উচিত না জানায় শুনে নিয়ে চলে গেছে সবার মুখে সবাই মুখেই শুনছি এবার বিচার সঠিক একটা বিচার হোক যদি আমি মারা মারে ফেলি সঠিক যেটা শাস্তি সেটাই পাক অভিযোগের ভিত্তিতে পুলিশ জামাইবাবু বাসুদেব সন্ন্যাসী মলয় সন্ন্যাসী সুপর্ণা মৈত্র ও তিথি মণ্ডলকে গ্রেপ্তার করেছে শনিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের পরিবারের দাবি এটি একটি আত্মহত্যার ঘটনা ওই নাবালিকা চরক মেলায় মদ্যপান করেছিল বলে তাদের অভিযোগ সুপর্ণা মৈত্র তাকে বকাবকি করায় সে আত্মহত্যা করেছে বলে তাদের দাবি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে যান জেলার পুলিশ সুপার সায়ক দাস চলে এটা হচ্ছে আমার জ্যাঠাতো বাড়ি জ্যাঠার বাড়ি এটা আমার আমাদের বাড়ি হচ্ছে ধানতলাতে আমরা তো প্রতি বছর মেলাতে আসি এবছর এসেছিলাম মানে মেলাতে আমাদের বাড়ি সবাই এসছে এবং আমাদের মতো আরও অনেক আত্মীয় স্বজন এই বাড়িতে আসে প্রতি বছরই আসে এরকম সেই রকমভাবেই আমরা যেমন এই বাড়িতে অতিথি হিসাবে এসেছি মেলা দেখতে এবং যে মেটা মারা গেছে সেও এই বাড়িতে অতিথি হিসাবেই এসেছিল এবং যে মেটা মারা গেছে ওর নামটা আমার সঠিক খেয়াল নেই কারণ ওকে মৌ ওকে আমরা ভালো হ্যাঁ এবার মদ খেয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই কথাটা আমরা বলবো সম্পূর্ণই মিথ্যা কারণ আমাদের নজরে যতটুকু এসছে আমরা যতটুকু জানতে পেরেছি মেয়েটা যে কোনো প্রকারেই হোক কারোর পাল্লায় পরে সেদিন হালকা পাতলা মদও খেয়েছিল এবার সেই মানে বিষয়টা গন্ধটা হয়তো ওর পিসির কানে গেছে বা পিসির নাকে গেছে পিসি ওটা দেখে পিসি হয়তো খারাপ লেগেছে পিসি ওকে হয়তো শাসন করার জন্য একটু বকাঝকা করেছে বা দু এক চট দিতে পারে তারপরে মানে শুনেছি মেয়েটাকে কি নিয়ে নাকি ঘরে গিয়ে মানে শুয়ে রেখেছিলো ওকে তেঁতুলগুলা জলও খাওয়ানো হয়েছে পিসিই খাইয়েছে তেঁতুলগোলা জল ওকে সুস্থ করানোর জন্য তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ও বাইরে মানে বেরিয়ে যাবে কি না এই জন্য মানে শুনেছি পিসি নাকি বাইরের কলাপসবল গেট আটকেও মানে রেখেছিল তার মধ্যে কিছুক্ষণের পরেই নাকি এই ঘটনাটা মানে ঘটেছে যদিও আমি এই ঘটনা ঘটার অনেকক্ষণ আগেই মানে বাড়ি চলে গেছিলাম যে অভিযোগ উঠছে সেই অভিযোগটা আপনি কি বলবেন যে অভিযোগটা ওরা মেয়ের বাড়ি থেকে করা হচ্ছে আমি টোটালটাই ভিত্তিহীন সম্পূর্ণই মানে মিথ্যা বললো আমার নিয়ে আসো বাড়িতে অনুষ্ঠান বালো ছিল মানে একদিন অনুষ্ঠান ছেলে নাচ আর বাউল গান ছিল অনুষ্ঠান ছিল আমার অতিরতি তারও ছিল বাড়িতে পঞ্চাশ হাজার তারপরে গান টান হয়েছিল পরে মেয়েটা না কি মদ খাইছিল মেয়েটা পিসি না পিসি ছিল আবার এই জায়গায় মেয়েটা মেয়েটার পিসি নাকি মেয়েটার মদের গন্ধ পাইছিল এই তোর মো কিসের গন্ধে কয় কিছু না পিসি নাকি শুনে মদের গন্ধ মদ খালি দিলে থাবুর দিছে মেয়েটার পিসি না ঘরে আটকাই রাখছে আটকাই দিয়ে আটকাই দিয়ে ঘরের ভিতরে বাউল গান হয়েছিল ওদের পত্র ছিল ঘরের ভিতরে হ্যাঁ মেয়েটারে কেনতি খালি মেয়েটার এখানে ছিল বাইরে ছিল মেয়েটা বাপসে মেয়েটা ঘরে থাকলে যদি থাকতে আর বেরি না তুই কেন খালি তোর কোন বিয়ে খাওয়া হয়েছে দাঁড়া বিরাট ছাবুর দিছে মেয়েটারে ছাবুর দেওয়ার পরে ওরা আটকা রাখছে আটকা দেওয়ার পরে এই ঘটনা ঘটছে ঘটনা ঘটছে প্রথম দিনে বলছি আমি বাউল গান হচ্ছিলো তো আমাদের বাড়ি ওদের বেডিং বেডিংপত্র ছিলাপড়ে করে গান শেষ তারপরে আমি বললাম ও দিদি তুমি যে ই করো এই ঘরে যে তালা দিলাম এই ওরা তো ঢুকবে বেডিংপত্র নিতে বললো কি ওরা যখন ঢুকবে তুমি তালাটা খোলাই দিও চাপিটা ওনার কাছেই ছিল তালা দিয়ে তারপর বললাম যে ওরা তো ঢুকবে চাপিটা দাও আর ঝুলানো অবস্থা পাওয়া গেছে গ্রামের ছেলেপেলেরা কুমিটির ছেলেপেরা তারপরে বাউলগানের ছেলেপেলেরা সবাই গিয়া সিটকানি নিয়ে ভেঙে তারপরে ভিড় করছে হ্যাঁ ঝুলছিলো নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা